an fel kaçtı. Bu kafi kaldı. Seriously. দেখা যাক কারা কারা আছে এতক্ষণ পর্যন্ত, কারা কারা জেগে আছে অথবা কারা কারা হচ্ছে সিহিরিতে রান্নার জন্য উঠে গেছে, দেখা যাক কাকে কাকে পাওয়া যায়। ইউটিউবটা চেক করবা প্লিজ, দেখো তো ইউটিউবটা চেক করো। স্টার্ট হয়ে গেছে তো, সব স্টার্ট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আজকের আরেকটা লাইভে, এন্ড এখনকার লাইভটা হচ্ছে সুন্দর সুন্দর মাসলাইস কটন নিয়ে এবং মাসলাইস কটনের চেক নিয়ে। আজকে আজকে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট লাইভ, যারা গত মাসলাইসের চেকের ডিসকাউন্ট লাইভ মিস করেছিলেন, আজকে চলে এসেছি তাদের মতো। অনেক সুন্দর সুন্দর হচ্ছে যে আপনার শাড়ি নিয়ে আছে, শাড়ি আছে, এন্ড এগুলো সবই কিন্তু আজকে ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন। হ্যাঁ, সুন্দর সুন্দর শাড়ি আমি একটা পরে আছি, এটা কিন্তু একদম গ্রামীণ চেক, আমি দেখাই দিব কোনটা পরে আছে। গ্রামীণ চেক পরে আছি কারণ বহুদিন গ্রামীণ চেক পরা হয় না আমার, দ্যাটস ওয়াই মাসলাইস কটনের গ্রামীণ চেকটা আমি আজকে পরেছি, বাকিগুলো আমি দেখাই দিব, সব দেখাই দিব। আচ্ছা চলেন দেখি কারা কারা জয়েন করেছে আমার সঙ্গে। মুনিয়া আজাদ শেয়ার ডান করে দিয়েছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু। সৈয়দা সঞ্জিত আপু ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? থ্যাংক ইউ সো মাচ আমার সাথে আবার জয়েন করার জন্য, থ্যাংক ইউ। আখি মণি হ্যালো আপু, মনীষা বিশ্বাস হ্যালো, আনিকা ওয়াহাব হ্যালো আপু, সুদেশনা অনেস্ট আচ্ছা হাই আপু হ্যালো, পাপিয়া করুন নীলা হ্যালো, কিরে নিপা বিবি ঘুমান নাই? সৈয়দা সঞ্জিত আপু না, এখনো ঘুমাই নাই, একেবারে সেহেরি ডান করে তারপর হচ্ছে ঘুমাবো, লাইভটা শেষ করি তারপর সেহেরি করবো তারপরে ঘুম। আচ্ছা এটা কে, সোহানা, সোহানা হাই আপু, নবাব শহীদুল্লাহ হ্যালো আপু কেমন আছো? খুব ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? পূর্ণিমা বিশাখা আপু হ্যালো, হাই আপু ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ পূর্ণিমা বিশ্বাস। আপু অলওয়েজ ফিট অ্যান্ড ফ্রেশ, টেল আস দ্য সিক্রেট। আমার কোনো সিক্রেট নাই, আমার আমি একদম খোলা বইয়ের মতো ভাই, আমার কোনো সিক্রেট নাই, আমি হচ্ছে এরকম, মানে আমি যতক্ষণ জেগে থাকি এরকমই থাকি অল টাইম। আপনি আমাকে যখনই দেখেন, ভোরে দেখেন, রাতে দেখেন, যখনই দেখেন অল টাইম এরকমই দেখবেন, শয়তানি মার্কা টাইপের। আচ্ছা ওরে তুমি জেগে আছো, নাসরিন সুলতানা চৌধুরী আপু ইয়াস, আপনি জেগে আছেন আমি থাকবো না, এটা হয় বলেন? হাই তানিয়া আহমেদ আপু হ্যালো, আহারে কফি না চা, কফি কফি কফি। তাও আবার আজকে আমাকে আফরোজ বানায় দিছে, আফরোজের হাতের চা মানে কফি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিলেও এখন শান্তি লাগবে যে না, যা ওর হাত থেকে একটা কফি খাইতে পারছি। আজকে দুইবার বানায় দিছে, ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট? হ্যাঁ তুমি জেগে আছো বিউটি কুইন, ইয়ার্স ইয়াস অবশ্যই। আচ্ছা এই শাড়িগুলো খুব সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর, অনেক সবাই পরে মজা পায়, এগুলা খুবই 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 মানে সবচেয়ে বড় কথা, আমি কিন্তু একটা কথা মোস্ট ইম্পর্টেন্টলি বলি যে রংপল্লি শাড়ি মানে সেটা অবশ্যই কমফোর্টেবল হইতে হবে, মানে কমফোর্ট ছাড়া রংপল্লিতে আর কোনো কথা হবে না। সেই শাড়িগুলো যেরকম দেখতে সুন্দর এরকম কমফোর্টেবল, রানিং ব্লাউজ পিস সহ আছে, একদম পারফেক্ট, ঠিক আছে। আই লাভ গ্রামীণ চেক কে লিখেছে গো তানিয়া আহমেদ, থ্যাংক ইউ। পূজা মন্ডল হ্যালো আপু, আজ এত রাতে? হ্যাঁ এখন থেকে আমাকে ডেইলি রাতে রাতেই পাবেন, কারণ হচ্ছে যে এখন রোজার টাইম, তো দিনে দেখা যাবে খুব একটা আমার লাইভ করা হবে না, সো আমাকে আপনি হচ্ছে ইফতারের পর থেকে পাবেন একদম সেহরি পর্যন্ত, ম্যাহ। আচ্ছা শারমিন রিক্তা, আল্লাহ আপনাকে অনেক এনার্জি দিছে মাশাল্লাহ, ইন্সপায়ার্ড লেডি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ।
এনার্জি দিছে কারণ আছে না, কারণ এটা তো বিজনেস। মনে করেন আমার অফিসে আমার 16 জন স্টাফ, হ্যাঁ, সো আমি যদি আজকে বিজনেস না রান করি তাহলে এতগুলো স্টাফের বেতন দিব কোত্থেকে? তারপরে হচ্ছে বিশাল বড় অফিস, এগুলোর মেনটেন করবো কিভাবে বলেন? আরো লটস অফ ওয়ার্ক। ঈদ সামনে, আমাদের যারা হচ্ছে কারিগররা আছেন তাদের অবস্থা চিন্তা করেন যে কি হিউজ একটা অবস্থা। সো হচ্ছে আসলে ধরেন আপনাকে যখন সিচুয়েশনটা কি হয়েছে, সিচুয়েশন চেঞ্জ হয়েছে না? এখন রোজার সময় নর্মাল সময় তো আমি দিনে লাইভ করতাম, রাতে তো করতামই এমনিতেই, বাট ওই দিনে যেটা করতাম ওইটাকে শিফট করে একটু গভীর রাতে আনতে হয়েছে, এই আর কি। এটুকুই পার্থক্য, সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, সেই অনুযায়ী আমাকেও চেঞ্জ হতে হচ্ছে, এই আর কি। রোজার মাসটা আমাকে সেহরি পর্যন্ত পাবেন, তারপরে হচ্ছে আবার সেই আগের শিডিউলে ফেরত যাবো আমরা ঈদের পরের থেকে। আচ্ছা, তানজিম ইসলাম, ঘুমাতে গিয়েছিলাম, উঠে গেছি লাইভ দেখে, ওরে বাবা আল্লাহ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। 100% কটন, কে জিজ্ঞেস করেছে এগুলো কটন কিনা? অনন্যা ব্যানার্জি আপু, জি একদম 100% কটন, ঠিক আছে। মনিরুল ইসলাম, ইমরান স্মাইল ইজ ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জান্নাতুল মিহিয়া, হ্যালো। আনিকা তাহসিন অবনী, অনেক কষ্ট করেন আপনি আপু, টেক কেয়ার, থ্যাংক ইউ আপু। হ্যাঁ, কষ্ট তো করতেই হয়, কষ্ট না করলে কি কেষ্ট মিলবে বলেন? কেষ্ট পেতে হলে কষ্ট করতে হবে, মাস্ট। তাসলিমা খান, ওয়ালাইকুম আসসালাম আপু। রিতাজ ওমর, হ্যাঁ হ্যাঁ, একটু রোজার মাসগুলোতে পাবেন, একটু রাত করেই হচ্ছে আমাকে লাইভে আসতে হবে আর কি। মুক্তা আহমেদ, হাই সিস, হ্যালো মুক্তা আপু, কেমন আছেন আপনি, কি অবস্থা? থ্যাংক ইউ আমার সাথে আবার জয়েন করার জন্য, থ্যাংক ইউ। ফারজানা ফারহা, এত মজা করে কথা বলেন, খুব মজা লাগে দেখতে, কিপ গোয়িং আপু, থ্যাংক ইউ ফারজানা আপু। আনিকা তাহসিন অবনী, অসুস্থ হয়ে যাবেন তো, টেক কেয়ার প্লিজ। না না, অসুস্থ হব না, হ্যাঁ অর্ধেকটা খাবিছি, অসুস্থ হব না, আমার অভ্যাস আছে ভাই। আমি নর্মালি আমার রেগুলার লাইফেও আমি হচ্ছে আসলে একটু নাইট পারসন, হ্যাঁ আমি না, মানুষ যখন রাতে খুব করে ঘুমাসে, সবাই ঘুমায়, আমার বাসায় সব ঘুমায় যায়, একমাত্র আমি এরকম পেঁচার মতো ড্যাব ড্যাব তাকায় থাকি, কারণ আমার হচ্ছে রাত হইলে দুনিয়ার ফুর্তি লাগে, আমার কাছে রাত মানে দিনের মতো, কাইন্ড অফ, আই ডোন্ট নো এটা কিভাবে হয়, বাট রাত হইলে আমার হচ্ছে খুব আয়েশ করে একটা মুভি দেখতে ইচ্ছা করে, খুব আয়েশ করে গান শুনতে ইচ্ছা করে, খুব আয়েশ করে মানে একদম হাই ভলিউমে গান শুনতে ইচ্ছা করে সাউন্ড বক্সের মাঝখানে দিয়ে, তারপরে হচ্ছে তখনই আমার নাচতে ইচ্ছা করে, অনেক কিছু চিন্তা আসে, নানান প্ল্যানিং, তারপর মনে করেন গোছানো থেকে শুরু করে যা যা কিছু না, এগুলোর মুড আমার সবসময় রাতের বেলা হয়, ভাই আমি কি করব, আমার আমি মানুষটা এরকম একটু একটু নাইট, কি বলে এটাকে, আমি খুব নাইট পার্সন অ্যাকচুয়ালি বলতে পারেন আমাকে, সো আমার সবকিছু কেমন জানে রাতের বেলা থেকে শুরু হয় আর কি। আচ্ছা, কেয়া কর বাজিগান আপু, হ্যালো আপু, কেমন আছেন আপনি, লুকিং সো প্রিটি অ্যাজ ইউজুয়াল, থ্যাংক ইউ। তানজিম ইসলাম, গ্রামীণ চেক খুব পছন্দ শাড়ি আমারও, ইয়াস আমিও গ্রামীণ চেক খুব পছন্দ করি, চিকন চেক বা বড়টা সবটাই পছন্দ করি, ভাল লাগে, আপনি মজার মানুষ আসলেই, এটা ঠিক আছে, এটা কথা সত্যি, আসলে আমার খুব আয়েস করে খেতে ইচ্ছা করে, বিশ্বাস করেন রাতে জেগে থাকলে, এই যে আমার মোটা হওয়ার রহস্য এইটাই, আমার রাতে জেগে থাকলে না সারাক্ষণ কুটুর করে এটা সেটা খেতে ইচ্ছা করে, সো আমি যেয়ে হচ্ছে যা পাই, ফ্রিজ ঘেটে এটা, চকলেট পেলে চকলেট, মুড়ি পেলে মুড়ি, চানাচুর পেলে চানাচুর, নুডলস পেলে নুডলস, বিস্কিট, যা পাই, আমার কোনো বাধা নিষেধ নাই, হ্যাঁ যা পাই এনে কুটুর কুটুর খেতে থাকি, মুভি দেখি কুটুর কুটুর খেতে থাকি, সিরিজ দেখি, আমার রাত হইলে এরকম হয়, কিছু করার নেই। অন্তনীলা দে, দিদিটা কি মিষ্টি, ও মা, অতন্দ্রীলা দে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। দোলন বিশ্বাস, হাই দিদি, হ্যালো। কাজী লোকমান, হ্যাঁ মেজু ভাইয়া, তুমি কি করো, ইবলিশ ঘুমাও না কেন? আচ্ছা, সৈয়দ রুবেল, লকডাউনে সাবধান, হ্যাঁ লকডাউনে ভাইয়া একদম সাবধান আছি, আমরা শুধু লকডাউনে না, পুরা যে গত বছর যে করোনা শুরু হয়েছিল মার্চ মাসে, গত বছর থেকে এই পর্যন্ত আমরা ভাই নন স্টপ সাবধানতার উপরেই আছি, দ্যাটস ওয়াই এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখছে, বাকিটা আল্লাহর উপরে ভরসা, তাই না? আমরা তো এমন না যে কখনোই মাস্ক ছাড়া বেরোয়েছি বলে মনে পড়ে না, আমরা সবসময় মাস্কটা ইউজ করেছি, যেখানে গিয়েছি সাবধানতা অবলম্বন করে গিয়েছি, হ্যাঁ, সো অফিস টু বাসা, বাসা টু অফিস, এছাড়া তো আসলে তেমন কোথাও যাওয়াও হয় নাই খুব একটা। তো যাই হোক, চল না আমি একটু কফিটা জাস্ট শেষ করে আমি শাড়ি দেখানো শুরু করব। এগুলা সিল্কের মধ্যে হবে না আপু? এই ধরনের শাড়িগুলো সিল্কের মধ্যে হবে না, এটা তো মাসলাইজ কটন,
সিল্কের আপু দেখেন আজকে আগের লাইভটা যেটা যেটা 9টার সময় লাইভে আসছিলাম না, 9টার লাইভে কিন্তু আজকে সব সিল্কের কালেকশন দেখানো হয়েছে। ওগুলো শুটের ছবিও আছে, দেখেন ছবি আপলোড করা কিন্তু শুরু করে দিয়েছি, দেখে দেখে যেটা ভাল লাগে অর্ডার করে ফেলেন। স্পেশালি চকোলেটের জিনিস, হ্যাঁ নূরে জান্নাত মিষ্টি, এত রাত জেগে এত সুন্দর স্কিন কিভাবে আপু, মাশাল্লাহ, নো অ্যাকনে, নো ডার্ক সার্কেল। আচ্ছা, এত যে সুন্দর স্কিন সেটা না, আমি মেকআপটা ভাই খুব ভালো করে তুলি, একদম যখন করার মেকআপটা তখন করি, আর বাসায় যাওয়ার সাথে সাথে সবার আগে মেকআপটাকে খুবই ভালো করে আমি ক্লিন করি। হ্যাঁ, ক্লিন করে ময়েশ্চারাইজিং লোশনটা ইউজ করে ফেলি সাথে সাথে। সো এটা নিয়ে কোনো স্কিন কেয়ারে আমার কোনো হচ্ছে অযত্ন হয় না। আর ডার্ক সার্কেল, আমার হিউজ সার্কেল আছে, এটা আমার মেকআপে ক্রেডিট দিতে পারি আমি একটু, যে আমি খুব ভালো মেকআপ করতে পারি, দ্যাটস ওয়াই ডার্ক সার্কেলটা আমি সুন্দর কভার করতে পারি। আমার কিন্তু এই যে বিশাল ডার্ক সার্কেল আছে আমি কভার করতে পারি ভালো, বাট অ্যাকনের কোনো প্রবলেম আসলে আমার হয় না। আমার ড্রাই স্কিন তো, আমার ন্যাচুরালি ব্রন বা অ্যাকনে জাতীয় কোনো প্রবলেম কখনোই হয় না। আচ্ছা, ওকে, কোন জয়েন কিয়া হ্যায় মেরে সাথ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে ওই যে ওইখানেই করে রাখে নাই, এইটাই হইতে পারে। আমিও আপনার মতো, আমার রাত হলে এনার্জি বাড়ে। বিথিকা সরকার কনা আপু, আসেন একটা হাই ফাইভ দিই, হাই ফাইভ। এটা কি আপনার অফিস? অবশ্যই আমার অফিস আপু। শাহরিন মাহমুদ আপু, আমার নিজের অফিস, রংপুরলি আমার নিজের প্রতিষ্ঠান। হ্যালো হাবিবি, কেপ ইতনা, কেপ ইতনা, আচ্ছা ওকে, হ্যালো হ্যালো, ওকে। আমি আপনার মতো রাত জাগতে খুব ভালোবাসি। নবনীতা ভট্টাচার্য, থ্যাংক ইউ দিদি। মিতা সাহা দিদি, থ্যাংক ইউ, আজকে অনেক কিউট লাগছে। জান্নাতুল মেহিকাপু, থ্যাংক ইউ। শাড়ি, আচ্ছা, সাজ্জাদ খান, এত রাতে, হ্যাঁ আজকে একটু রাত জেগে এসছি আর কি। নীল দাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ, চলেন। ওকে, আমার কফি ডান, একটু শান্তি লাগতেছে, যেহেতু রাত জাগতেছি, রাত জাগলে আমার একটু কফি খাওয়াই লাগে, সো একটু খেয়ে ফেললাম। আপু কিছু গাদোয়াল শাড়ি আনিও মিডিয়াম প্রাইসে। আপু আমার না আসলে গাদোয়ালটা আনা হবে না, কারণ হচ্ছে কি, গাদোয়াল তো ইন্ডিয়ান শাড়ি, আমি একটু আমার দেশি শাড়িটা নিয়ে কাজ করছি। সবাই প্রচুর, দেখেন আপনি অনলাইনে প্রচুর পেজ আছে যারা হচ্ছে যে দেশের বাইরের শাড়িগুলো নিয়ে কাজ করছে, কিন্তু দেশি শাড়ি নিয়ে কেউ কাজ করে না, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি আসলে চেষ্টা করছি শুরু থেকে একদম দেশি শাড়ি নিয়ে কাজ করতে। আচ্ছা, এটা কি আপনার বাসা? না বিথি আপু, এটা আমার বাসা না, এটা আমার অফিস। আমার বাসা এই এরিয়াতেই, কাছাকাছি বাসা, সো খুব একটা ডিস্টেন্স না, 5 মিনিটের মতো টাইম লাগে, 4 থেকে 5 মিনিট টাইম লাগে আর কি। ঘুমাও নাই ইফতারের পরে? ইফতারের পরে কেন ঘুমাবো, ইফতারের পরে ঘুমাই নাই রে আপু, একদম আমি সেহরি করে তারপর ঘুমাই। আচ্ছা, কথা মিত্রা, হ্যালো দিদি, একটা শোরুম দাও। হ্যাঁ শোরুম এখনো পর্যন্ত এফোর্ড করতে পারছি না বাবা, দিব ইনশাল্লাহ। শম্পা রয় অধিকারী কে লিখেছে, আমিও রাত জেগে অনেক দরকারি কাজ করি, আর সময় পেলে আমার মতো রাত জায়গা বন্ধুদের সাথে কথা বলে আনন্দ পাই, রাতের লাইভ দেখে ভালো লাগছে, মাসলাইস কটন আমার ভালো লাগে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুল ফেরদৌস আপু, থ্যাংক ইউ। আয়েশা তালুকদার, হ্যালো। চলেন আমরা শাড়ি দেখানো শুরু করি, তার আগে আমি একটু অর্ডার করার প্রসেসটা আপনাদেরকে বলে দিই, কিভাবে অর্ডার করবেন। খুবই সহজ ওয়েতে অর্ডার করতে হয় রংপুলিতে, আমি যখন যে শাড়িটা দেখাবো জাস্ট টুকুস করে একটা স্ক্রিনশট নেবেন, আর সাথে সাথে আমাদেরকে হচ্ছে রংপুলিতে ইনবক্সে অর্ডার করে ফেলবেন, অর্থাৎ আমাদের পেজে, রংপুলিতে আমাদের পেজ, পেজে ঢুকে ইনবক্সে ঠিকানা ফোন নাম্বার সহ অর্ডার করে ফেলবেন, ওকে। আর যারা ঢাকার ভেতর থেকে অর্ডার করবেন তারা ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন, যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তাদের কি করতে হবে, অবশ্যই হচ্ছে যে বিকাশে 300 টাকা বুকিং মানি পাঠাতে হবে। 300 টাকা বুকিং মানি ছাড়া কিন্তু ঢাকার বাইরে আমরা কোনো পার্সেল পাঠাবো না, নো মিন্স নো। সো অবশ্যই বিকাশে 300 টাকা বুকিং মানি পাঠাতে হবে, এটা হচ্ছে জেলা সদরের ক্ষেত্রে। আর যদি আপনি থানা বা উপজেলা পর্যায়ে থেকে অর্ডার করেন সেই ক্ষেত্রে ফুল পেমেন্ট আমাদেরকে বিকাশে পে করে দিতে হবে, কারণ সুন্দরবন বাইসি পরিবহন কারণে কিন্তু ঢাকার বাইরে জেলা মানে জেলা ছাড়া থানা বা উপজেলাতে কোনো ক্যাশ অন ডেলিভারি সার্ভিস নাই। সো ওদের নাই মানে আমাদেরও নাই, ওদের রুলসটাই আমাদের রুলস, বোঝা গেছে?
সিম্পল। এইবার যারা হচ্ছে দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন, যে কোনো দেশ থেকে, এখন আর আফসোস করার কোনো ওয়ে নাই যে আমি দেশের বাইরে থাকি, একটা দেশি শাড়ি পরতে পারবো না, দুঃখ লাগতেছে, এরকম টেনশন করার কোনো দরকার নাই। যে শাড়িটা পছন্দ, আমাদের জামদানি শাড়ি আছে, মণিপুরি শাড়ি আছে, সিল্ক আছে, হাফ সিল্ক আছে, যে কোনো ধরনের শাড়ি, মাসলাইজ, কটনের অনেক 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 ক্যাটাগরি আছে। সো যেটা ভাল লাগবে শুধু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করে ফেলবেন। রংপুল্লি কিন্তু এখন অল ওভার ওয়ার্ল্ডে ডেলিভারি দিচ্ছে, ঠিক আছে, আমরা সব কান্ট্রিতে ডেলিভারি দিচ্ছি, যা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন। ওকে চলেন। আপনার কাছ থেকে কখনো শাড়ি নেওয়া হয়নি কিন্তু আপনাকে আমার ভালো লাগে, বিথিমনি আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ফারুক হোসাইন আপু, তুমি ফুল আমি কলি। ও আচ্ছা, ওই যে কি যেন ই আছে না, রিপন কি যেন নামটা, ও খুব ভাইরাল, হ্যাঁ রিপন ভিডিও, হ্যাঁ তুমি ফুল আমি কলি, তারপর দুজনে মিলে কি জানি কি কি জানি আসে না কবিতাগুলো, হাসতে হাসতে জান বেরোয় আল্লাহ। উফ, কথা মিত্র, আমার মাও তোমার লাইভ দেখে, ও মা থ্যাংক ইউ। আন্টিকে বলবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করে দিতে, ঠিক আছে। আখি মনি, আমি দুবাই থাকি আপু। ও আচ্ছা, হাই আখি আপু, দুবাই থেকে অর্ডার করতে পারবেন, কোনো টেনশন নাই, সব কান্ট্রিতে ডেলিভারি হয়, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, ইটালি, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, সাউথ কোরিয়া, চীন, জাপান, কোথায় লাগবে বলেন, গ্রিস, নিউজিল্যান্ড, সুইডেন, কোথায় থাকেন, লন্ডন থাকেন, ইউরোপ থাকেন, যেখানে থাকেন ডেলিভারি হবে সব জায়গায়, জাস্ট অর্ডার করে ফেলেন। আচ্ছা, আমি যে শাড়িটা পরেছি সবার প্রথমে দেখাবো এই শাড়িগুলো, এই শাড়িগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া মনে হয় ভালো আছে, আমি এটা পরে আছি, এটাই তাই প্রথমে দেখাবো সবার আগে। চলেন, এগুলো একদম সলিড মাসলাইজ কটনের চেক শাড়ি। চেকের মধ্যে আমাদের কিন্তু তিনটা চারটা ক্যাটাগরির চেক আছে অ্যাকচুয়ালি, তার মাঝখানে এটা হচ্ছে গ্রামীণ চেক। হ্যাঁ, এই যে দেখেন সুন্দর গ্রামীণ চেক, এবং গ্রামীণ চেকটা কি কি কালার আছে এখানে দেখেন, এটার কালারটা হচ্ছে আপনার স্কাই ব্লু অ্যান্ড পিঙ্ক, ঠিক আছে, স্কাই ব্লু অ্যান্ড পিঙ্কের হচ্ছে সুন্দর একটা কম্বো, আর দেখেন গোল্ডেন জড়ি সুতার পার, আর এই পাশে আরও একটু একটা গোলাপি পার, সুন্দর না শাড়িটা। আমি তো দেখেন আজকে আঁচল তুলে পড়েছি, কারণ আমি আগের লাইভ এবং গয়নার লাইভে আঁচলটা ছেড়ে পড়েছিলাম, এখন আর আঁচল ছেড়ে পড়তে ইচ্ছা করতেছে না, এই জন্য এটা উঠায় পড়ছি। আপনারা চাইলে যে কোনোভাবে পরে ফেলতে পারেন, খুব সুন্দর, এবং এগুলোর প্রাইস কিন্তু ডিসকাউন্ট প্রাইসে কততে দিচ্ছি বলেন তো দেখি, এগুলো কিন্তু সব 1850 করে ছিল, যারা আমাদের পেজে রেগুলার কেনাকাটা করেন তারা খুব ভালো জানেন। তো এখন এই শাড়িগুলো পাবেন একদম 1700 টাকা ফ্ল্যাটে, একদম আমরা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি, ঈদ উপলক্ষে স্পেশাল স্টক ক্লিয়ারেন্স সেল চলতেছে কিন্তু আমাদের বেশ কিছু শাড়িতে। তো এটা পাচ্ছেন একদম 1700 টাকা, দেখেন কি সুন্দর চমৎকার একটা এই যে শাড়ি, লুক, একদম 100% কটন, ওকে, একদম 100% কটন, পরে যে কি আরাম পাবেন, বিলিভ মি অর নট, এই শাড়িগুলো যারা নিয়েছেন আমার পক্ষ থেকে একটু সাফাই দিয়ে দিয়েন তো প্লিজ, যেগুলো পরতে কত আরাম, অনেক আরামদায়ক পরতে, অনেক রানিং ব্লাউজ পিস আছে, এই যে দেখেন সুন্দর শাড়িটা, আপনি যদি একটা লেয়ারে পরেন এই যে দেখেন সুন্দর একটা লুক দিবে আপনাকে, নাইস না, খুবই সুন্দর শাড়ি, গ্রামীণ চেকের এই যে গোলাপি রঙের আঁচল, গোলাপি রঙেরই ব্লাউজ পিস আছে ভেতরের সাইডে, হ্যাঁ খুবই সুন্দর শাড়িটা। ওয়েট, লেট মি শো ইউ দ্য ব্লাউজ পিস, এই যে ব্লাউজ পিস দেয়া, ঠিক আছে, সো স্ক্রিনশট নেন আর তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন। প্রাইসটা হচ্ছে 1700 টাকা, আমি এটা হলো, এইটা আমি পরে আছি কিন্তু, এই সেম শাড়িটাই আমি পরে আছি, প্রাইসটা হচ্ছে 1700 টাকা করে প্রাইস আজকে থেকে ডিসকাউন্টের, এটাতে কিন্তু স্টক ক্লিয়ারেন্স সেলে ডিসকাউন্ট দিচ্ছি, তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন, অনেক অনেক সুন্দর একটা শাড়ি। আচ্ছা, আমি ভাজটা ঠিক মতো এক পাশ করতে যাই, আরেক পাশ ছেড়ে দিছি, দেখেন নীলিমা সুলতানা সুহি আপু, তোমার শাড়ি পর এত সুন্দর হয়, এটা পরার একটা লাইভ চাই, ব্যবস্থা করো, আমি কিভাবে আমাদের শিখানো যায়। ও আচ্ছা ঠিক আছে, ওকে আমি দেখাই দিব, সমস্যা নেই। মাহবুবা মুক্তি, বয়স্কদের জন্য একটা কালার দেখাও। আচ্ছা, বয়স্কদের জন্য আপনারা কেন এইভাবে কালার সিলেক্ট করে দেন, এই কালারটা বয়স্ক কেউ যদি পরে বা এইজেড কেউ যদি পরে কি সমস্যা আমাকে একটু বলেন তো, কেন খারাপ লাগবে এটা দেখতে, আমরা কেন শুধু বয়স্কদের জন্য সবসময় সাদা শাড়ি কিনি, ক্রিম কালার শাড়ি কিনি, অ্যাশ কালার শাড়ি কিনি, দুঃখী দুঃখী কালার কেন কিনি বলেন তো, হ্যাঁ আমি, আচ্ছা আমার কাছে অনেক শাড়ি আছে, আমি দেখাই, দেখেন আপনার কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগে নিয়ে নেন, ঠিক আছে, অলরাইট, তাহলে এটার প্রাইসটা হচ্ছে 1700 টাকা, এই যে
স্ক্রিনশট নিয়ে নেন যদি এটা অর্ডার করতে চান, স্ক্রিনশট নিয়ে রংপল্লিতে অর্ডারটা কনফার্ম করে ফেলুন। দেখেন চলেন এটা রেখে দিলাম, আপু এই শাড়ি পাঠিয়ে দেন দুবাই। ফারুক হোসেন ভাইয়া আপনি পেজে ইনবক্সে অর্ডার করেন, হ্যাঁ পেজে ইনবক্সে অর্ডার করেন, নিয়মাবলী আপনাকে বলে দেবে কিভাবে অর্ডারটা করতে হবে, হ্যাঁ একটু ইনবক্সে অর্ডার করেন। আপু তুমি এত রাতে লাইভ করছো, ঘুমাবে কখন? এই তো ঘুমাবো দিদি, আমাদের তো সেহেরির টাইম আছে, তো সেহেরিটা শেষ হয় 4:15 দিকে, 3:30 থেকে সেহেরি খাওয়া শুরু হয়, 3:30 থেকে। সো সেহেরি খেয়ে দেন ঘুমাবো, সেহেরি খাওয়ার আগে তো, এখন তো রমজান মাস চলছে আমাদের, সো আমরা সেহেরি খেয়ে তারপরেই হচ্ছে ঘুমাবো, তার আগে ঘুমানো হবে না। আমি এই শাড়ি দুটো নিয়েছি, অনেক সুন্দর। তাসিন আকন্দ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রোজি 42, আচ্ছা আমার মা আপনার জন্য পাগল, ওরে বাবা তাই নাকি, থ্যাংক ইউ আন্টিকে একটু বললেন আমার জন্য দোয়া রাখতে। হ্যাঁ জান্নাতুল ফেরদৌস আমি 5 সাথে তোমার বান্ধবী, ও আচ্ছা চলো হাই ফাইভ, হ্যালো বান্ধবী। মনিকা ঘোষ অবাক হয়ে গেলাম এত রাতে লাইভে, আপু আমাদের রাত কম বাট বিডিতে রাত, হ্যাঁ বিডিতে রাত, তো এখন বাংলাদেশে রাত হচ্ছে 2:25, রাত 2:30 বাজে এখন, এখন সেহেরির টাইম না, মানে এই টাইম তো রোজার মাস, তো রোজার মাসে তো আমি হচ্ছে চাইলেও দিনে আসলে ওইভাবে লাইভ করা হবে না, হ্যাঁ আমাদের ইফতারের পর থেকে বেসিক্যালি লাইভটা শুরু হবে। ওকে আমি 3টা কুনে রেখেছি, কিনে রেখেছি, আরো 2টা মণিপুরি নিব। আচ্ছা আচ্ছা মোকাররম আলী ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই নেবেন কেন না। চলেন এই শাড়িটা আমার কাছে আরো 2টা কালার আছে, 2টা কালার আমরা একটু দেখে ফেলি। এই সেম শাড়িটা দেখেন, এই যে এটা হচ্ছে আরো একটা, এটার প্রাইস কিন্তু সেম ডিসকাউন্টে 1700 টাকা প্রাইস, স্ক্রিনশট নেন অর্ডারটা কনফার্ম করেন। দেখেন কি সুন্দর শাড়ি, আমি যেটা পরেছি সেম শাড়িটাই কিন্তু, এই যে দেখেন জাস্ট আপনি কালারটা ডিফারেন্ট হবে, এই দেখেন সুন্দর, একটা হচ্ছে আপনার আগেরটা আমরা কি দেখেছি বলেন, আমি যেটা পড়েছি এটা হচ্ছে আপনার স্কাই ব্লু অর্থাৎ ফিরোজা, আর হচ্ছে গোলাপি চেক, তাই না, এটা হচ্ছে কলা পাতা আর গোলাপি, হ্যাঁ যাই না তো ওই পাশের বান্দা নাই থাকার তো কথা, দরজাটা লক করে দাও, লক করে দাও। পাই যে কি কিভাবে আমি জানি না, আচ্ছা ওকে চলেন এই যে এটা দেখেন, স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করে ফেলেন। দেখেন খুব সুন্দর একটা শাড়ি, এই যে এটা কালারটা হচ্ছে কলা পাতা আর গোলাপি, আচ্ছা থাকে এটা খুলে, কলা পাতা এন্ড গোলাপি চেক, গ্রামীণ চেক, আর এই যে গোলাপি রঙের পার, গোল্ডেন জড়ি সুতার পার, নাইস না, অনেক সুন্দর একটা শাড়ি। দেখেন যেটা পরবেন ওইভাবেই ভালো লাগবে, আমি পরে আছি দেখেন একটা ব্লু শেড এর মধ্যে, মানে ফিরোজার পিঙ্কের চেক, এটাও হচ্ছে আপনার কলা পাতা আর পিঙ্কের চেক, আরেকটা শাড়ি আছে সেটাও দেখাবো, সেটা কিসের চেক দেখাই দিব, দেখেন কত সুন্দর। এই যে প্রণতি আগুন, আমি টাকা পাঠাতে পারি না তাই শাড়ি নেওয়া হয় না, কিন্তু তোমাকে দেখার জন্য লাইভ দেখি, ও মা থ্যাংক ইউ সো মাচ দিদি। আপনার টাকা পাঠাতে সমস্যা হচ্ছে, আপনি একটু ব্যাংক থেকে আপনার কার্ডের পেমেন্ট এই অপশনটা করে নেন, ইন্টারন্যাশনাল পেমেন্টের অপশনটা করে নেন, তাইলে আপনি টাকা পাঠাতে পারবেন। হ্যাঁ সব সময় সবার কার্ডে কিন্তু আসলে দেশের বাইরে বা ইন্টারন্যাশনাল পেমেন্টের এটা পারমিশনটা থাকে না, একটু পারমিশনটা করে নিলেই আপনি করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা আপু আজ ঢাকায় দেখাওনি, না ঢাকায় হচ্ছে দিদি আমি শুক্রবারে দেখাবো, প্রতি শুক্র আর রবি হচ্ছে আমাদের ঢাকায় জামদানির ডেট, তো আজকে হচ্ছে কি বার, বুধবার তাই না, আজকে বুধবার, পরশু দিন ইনশাল্লাহ, বুধবার তো শেষ করে ফেলেছি না, আজকে বৃহস্পতিবার শুরু হয়ে গেছে অলরেডি, সো শুক্রবারে দিদি, শুক্রবার রাত 8টার সময় ইনশাল্লাহ, 8টা না শুক্রবারে এরকমই 8:30, ঠিক 8:30 বা 15টার টাইমে হচ্ছে আমি লাইভে চলে আসবো। এই যে খুব সুন্দর একটা শাড়ি, এটা হচ্ছে আরেকটা চেক, প্রাইসটা হচ্ছে 1700 টাকা, স্ক্রিনশট নেন তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলেন। দেখেন কি সুন্দর একটা শাড়ি, প্রাইসটা হচ্ছে, হ্যালো প্রাইসটা হচ্ছে 1700 টাকা, খুবই খুবই সুন্দর চমৎকার একটা শাড়ি, এবং এগুলো কিন্তু 100% কটন। দেখেন যারা অনেকেই আছেন যে ঘরে শাড়ি পরতে পছন্দ করেন, অথবা হচ্ছে এটা আপনি ঘরে পড়তে পারবেন, সব জায়গায় পড়তে পারবেন, গোল্ডেন জড়ি সুতা দেওয়া সুন্দর পার, আর 100% কটন। আমি কিন্তু সবসময় একটা কথা বলি, দেখেন শাড়ি ফ্যাশনেবল হতে পারে কিন্তু শাড়ি বা যে কোনো পোশাক যদি আরামদায়ক না হয়, তাইলে কিন্তু আমার মানে অ্যাটলিস্ট আমার মত অনুযায়ী মানে আরামদায়ক না হলে আমি সেই কাপড় পরে কোনো আরাম পাই না, সত্যি কথা যেটা।
সো আমি এটা বিলিভ করি যে কাপড় ফ্যাশনেবল, দেখতে সুন্দর হওয়ার পাশাপাশি সেটা আরামদায়ক হওয়াটা জরুরি। সো অবশ্যই এই শাড়িটা একদম খুবই কমফোর্টেবল, 100% কটন। যে নিতে চান স্ক্রিনশট নিয়ে সাথে সাথে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলেন। অনেক সুন্দর একটা শাড়ি আর প্রাইসটা হচ্ছে 1700 টাকা অনলি, মাত্র 1700 টাকা এটার প্রাইস। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে জলদি জলদি অর্ডারটা কনফার্ম করে ফেলেন। অনেক সুন্দর একটা শাড়ি। রাজশাহীতে ডেলিভারি চার্জ কত? রাজশাহীতে ডেলিভারি চার্জ 120 টাকা ভাইয়া। সারা বাংলাদেশে ঢাকার ভেতর ডেলিভারি চার্জ 70 টাকা, ঢাকার বাইরে 120 টাকা। ঠিক আছে, ঢাকার বাইরে যে কোনো জেলা, যে কোনো থানা, যে কোনো উপজেলাতেই 120 টাকা। ঠিক আছে, এই যে স্ক্রিনশট নেন, তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন। এটার প্রাইসও 1700 টাকা। দেখেন কত সুন্দর আঁচলটা, দেখেন রানি গোলাপি, তিনটারই আঁচল কিন্তু রানী গোলাপি হবে। এই যে আমি একটা পরে আছি, এই যেটা হচ্ছে আরেকটা শাড়ি রানী গোলাপি, এবং ব্লাউজ পিসটাও এই কালারেরই হবে। সুন্দর করে ব্লাউজ পিসটা কেটে এই যে এই পাটটা থাকবে, এই পাটটাকে এই যে হাতায় বসিয়ে নেবেন। আমি তো আমার যে গোলাপি ব্লাউজ আছে সেটা দিয়েই পরেছি। হ্যাঁ, আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি, এই সেম পাটটা আপনার ব্লাউজ পিসেও থাকবে। স্ক্রিনশটটা নিয়ে অর্ডার করে ফেলেন, এই যে এই পাটটাকে কেটে আপনি এখানে বসিয়ে দেবেন। আপনার কাটতে হবে না, আপনার টেইলরকে বললে ওই কেটে বসিয়ে দেবে। ঠিক আছে, সো তাড়াতাড়ি স্ক্রিনশট নেন, অর্ডার কনফার্ম করে ফেলেন। আমাদের কিন্তু ঈদ কালেকশন ধামাকা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ঈদ কালেকশনের পাশাপাশি নতুন ঈদ কালেকশন তো আমি দেখাবোই, আর হচ্ছে যেসব শাড়িগুলো আমাদের হচ্ছে আপনার বেশ কিছু শাড়িতে আমরা কিন্তু ডিসকাউন্ট সেল দিচ্ছি। হ্যাঁ, স্টক ক্লিয়ারেন্স সেল দিচ্ছি, যেগুলো আমাদের পেজ থেকে একেবারে চিরতরে বিদায় হয়ে যাবে। সো সেই সব বিদায় হয়ে যাওয়া শাড়িগুলোর আমরা আপনাদেরকে স্টক ক্লিয়ারেন্স সেলে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে। সো এই সুযোগ আর পাবেন না, স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন। আমাদের এই শাড়িগুলো আলহামদুলিল্লাহ বহু শাড়ি নকল হয়, বাট সামহাও এইটার ডিজাইনগুলো এত কড়া হার্ডকোর ডিজাইন যে এইগুলো এখনো পর্যন্ত কেউ নকল করতে পারে নাই। গ্রামীণ চেকটা এখনো নকল হয় নাই, দেখে কি যে শান্তি লাগতেছে। উফ, আলহামদুলিল্লাহ যে এই গ্রামীণ মাসলাইসের গ্রামীণ চেকটা এখনো পর্যন্ত কেউ এটাকে নকল করতে পারে নাই, কারণ এটার বুননের কারণে। আর আমি একটা গ্যারান্টি দিয়ে কথা বলি, আমাদের যত মাসলাইস কটনের শাড়িগুলো আছে, যারাই পরেছেন বা স্পেশালি গ্রামীণ চেক যারা পরেছেন, এত আরাম পেয়েছেন বলেন তো, বুকে হাত রেখে বলেন তো কি পরিমাণ আরাম পেয়েছেন শাড়িগুলো পরে। অনেক আরামদায়ক কমফোর্টেবল শাড়ি, স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলেন। প্রাইসটা হচ্ছে আপনার 1700 টাকা অনলি, মাত্র 1700 টাকা হচ্ছে এটার প্রাইস। অলরাইট, চলেন আমরা হচ্ছে অন্য শাড়িতে চলে যাই, নেক্সট শাড়িতে চলে যাই আমরা। হ্যাঁ, আমাদের নেক্সট শাড়ি তোমার মতে আমি একমত, আরাম প্রয়োজন। হ্যাঁ, আসলেই তাই, কাপড় যদি আরাম না হয়, ধরেন আপনি অনেক টাকা খরচ করলে, খরচ করে একটা ফ্যাশনেবল ড্রেস কিনলেন, এবার সেই ড্রেসটা আপনার পরতে আরাম না, কেমনটা লাগবে বলেন? পিটাইতে মন চাবে না যে দিছে কাপড়টা? আচ্ছা, এখন দেখাবো এইটারই আরেকটা কালার। এই যে একটা কালার কালার দেখাবো, একটা কালার, এই দেখেন কি সুন্দর। আমরা দুইটা কালার দেখে ফেলছি না, একটা আমি পরছি এটা, আরেকটা যেটা দেখালাম কলা পাতা আর পিঙ্কের গ্রামীণ চেক, আর এটা হচ্ছে ফিরোজা আর পিঙ্কের গ্রামীণ চেক না? চলেন, এটাতে কি আছে দেখেন, নেভি ব্লু, নেভি ব্লু এবং গোলাপির গ্রামীণ চেক, নাইস না? ইয়েস। চলেন আমরা এবার শাড়িটা দেখি। এই যে দেখেন পাটটা কি সুন্দর, এই দেখেন পাটটা কি সুন্দর। সি, এগুলা একদম 100% কটন মাসলাইস চেক। হ্যাঁ, মাসলাইস কটনের চেক শাড়ি, গ্রামীণ চেক শাড়ি। গ্রামীণ চেকের আমাদের চারটা ডিজাইন, তার মাঝখানে একটা একেবারে ফুললি স্টক আউট হয়ে গেছে। সো ওইটা আর দেখাবো কিভাবে, উপায় নাই, আর যেগুলো এখনো পর্যন্ত আছে আমি সেগুলাই দেখাচ্ছি। ঠিক আছে, এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্স সেল চলতেছে, এই মাসলাইসগুলো কিন্তু আর আমাদের আসবে না, আমরা এগুলো একেবারে শেষ করে ফেলতেছি। আর আমি ঘোষণাটা দিয়েছি, আপনারা মনে হয় শুনে ফেলেছেন, যে আমরা এখন থেকে কোনো শাড়ি আর আমাদের হাউসে 3 মাসের বেশি আর কোনো শাড়ি রাখবো না। একটা শাড়ি আসবে 3 মাসের মধ্যে, সেটার সেল যা যা হবে হবে, দেন আমরা হচ্ছে আবার চেঞ্জ করে ফেলবো। আদারওয়াইজ এত পরিমাণে ডিজাইন নকল হয়, আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন তারা দেখবেন যে আমার প্রায় অনেক পেজেই দেখবেন আমার পেজের ছবিগুলা, শুট করা ছবিগুলা কেটে কেটে, আমার গলা কেটে কেটে ছবিগুলো থেকে গলা কেটে ওই ছবিটা ইউজ করতেছে, অথবা মুখের উপরে আমার ফুল বসিয়ে দিয়েছে, স্টিকার বসিয়ে দিয়েছে, আমাদের লোগো মুছে সেখানে নিজেদের লোগো বসিয়েছে, এই জাতীয় অনেক ধরনের কর্মকাণ্ড হতে থাকে। সো
একেবারে চূড়ান্ত লেভেলের বিরক্ত হয়ে গেছি তো এখন এখন একের পর এক ধমক নতুন নতুন অর্ডার নিয়ে আসবো। অ্যান্ড আমিও দেখবো যে কে কয়টা ডিজাইন নকল করতে পারে, ঠিক আছে? যে শাড়িটা আসবে তিন মাস থাকবে, তারপরে ওটা শুরু করে বিদায় করে দেব, নতুন ডিজাইন শুরু করে ইন করে ফেলবো, দেখি কে কটা ডিজাইন নকল করতে পারে, কয়টা ডিজাইন আমি নিয়ে আসতে পারি আর কয়টা ডিজাইন মানুষজন নকল করতে পারে আমি দেখে ছাড়বো এবার। চলেন স্ক্রিনশট নিয়ে জলদি অর্ডার করে ফেলেন। এটা অনেক সুন্দর একটা শাড়ি। এই যে বাকি দুইটা একরকম কালার ছিল আর এটা হচ্ছে আরো একটা অন্য রকমের কালার, দেখেন এই যে সি, কোনোটাই কিন্তু আসলে চার পাঁচটা পিসের বেশি নাই আমাদের। আমি যে শাড়িগুলো দেখাচ্ছি, আমি যেটা পরেছি এটাই মেবি একমাত্র পাঁচটা বা ছয়টার মতো আছে, আর যা যা দেখাচ্ছি কোনোটাই কিন্তু চারটা পিসের বেশি আসলে নাই, চারটা বা সর্বোচ্চ পাঁচটা করে আছে। সো স্ক্রিনশট নেন, অর্ডারটা কনফার্ম করেন। একটু ফুলে থাকবে না, 100% কটন চুমকি শাড়ি, দেখেন কি সুন্দর লুক দেয়। এই যে কি সুন্দর একটা লুক দিবে আপনাকে, যে লুক অ্যাট দিস, দেখেন কি সুন্দর একটা লুক দেয় আপনার। এই যে পিঙ্ক কালারের পার এন্ড, এটা কিন্তু 100% কটন মাসলাইজ চেক শাড়ি, কটন মাসলাইজ চেক শাড়ি। এই যে দেখেন এই যে লুক, এটা হচ্ছে নেভি ব্লু আর গোলাপির গ্রামীণ চেক, নাইস না? অনেক সুন্দর। খুরশিদ জাহান, খুবই সুন্দর, থ্যাংক ইউ। মাহবুবা মুক্তি, লেমন আর নীল মিক্স কোনো কালারের শাড়ি হবে? লেমনের সাথে নীল? না রে আপু, লেমনের সাথে নীল হবে না। আমি এখানে ইউএসএ থেকে দেখছি একটা পেজ, আপনাদের শাড়ি উইথ আপনার গলা কাটা পিক। হ্যাঁ সাবরিনা আপু, ওইটাই বলছিলাম, কত পেজে যে আপনি দেখবেন, দুদিন পর পর দেখেন না, আমি পেজে শেয়ার করি, গ্রুপে শেয়ার করি, দুদিন পর পর, মানে চোর দিয়ে দুনিয়া ভরে গেছে, কেউ কষ্ট করে কাজ করবে না, কি করবে, অন্যজনের বাড়া ভাত নিয়ে যেয়ে খাওয়া শুরু করে দেবে, ঠিক আছে? কিন্তু কষ্ট করে হচ্ছে যে আসে না, যে একটা খাবার খেতে হবে, আচ্ছা ঠিক আছে ওকে, এবার খাবার খাওয়ার জন্য জিনিসপত্রগুলো কিনে আনি, রান্না করি, এবার বেড়ে টেড়ে সুন্দর করে খাই, না সেটা করবে না, অন্যের ভাত বাড়া আছে সেখান থেকে থাবা দিয়ে খেতে হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। মানে এত চোর ছেঁচড়া দিয়ে দুনিয়া ভরে গেছে বলার না, আমি এত কষ্ট করে এক একটা শাড়ি আমরা ডিজাইন ফিক্স করি, ডিজাইনগুলো করাই, সেগুলো শুট করি, লাইভ করি, প্রতিটা দিন দুইটা তিনটা করে লাইভ করতেছি ননস্টপ, আমি এত কষ্ট করতেছি, এত পরিশ্রম করে পেজটাকে দাঁড়া করাচ্ছি, আর এরা হচ্ছে যে আমার ছবিগুলো সব ডাউনলোড করে করে গলাটা কেটে দিয়ে সুন্দর নিজেদের পেজে ইউজ করি। ইস, কত ফুর্তি মানুষের বাবা। ইন্ডিয়াতে পাবো এই শাড়িটা? অবশ্যই পাবেন, স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন। তৃষা দে, আপু এত রাতে লাইভে কেন? আপু রমজান মাসে রাতের বেলায় পাবেন আমাকে লাইভে, রমজানে আপনার ইফতারের পর থেকে বেসিক্যালি আমাদের লাইভটা শুরু হয়, একদম সেহরি পর্যন্ত হয়, দেন হচ্ছে আমরা সেহরি খেয়ে দেন ঘুমাবো, তার আগে ঘুমাবে না, এর আগে আমাকে এরপরের থেকে আমাকে, মানে ইফতারের পর থেকে আমাকে ননস্টপ লাইভে পাবেন, শাড়ির লাইভে পাবেন, গয়নার লাইভে পাবেন, আবার শাড়ির লাইভে পাবেন, দুটা করে শাড়ির লাইভ হবে অ্যান্ড হচ্ছে গহনার লাইভ হবে, আরো বেশিও হইতে পারে পরে। এই যে স্ক্রিনশট নেন, তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন, খুব সুন্দর শাড়িটা। এই যে এটার কিন্তু দুইটা কালার আমি দেখায় ফেলছি, একটা আমি পরেই আছি আর একটা দেখালাম, আরো একটা আমি আগে দেখায় ফেলছি, যেটাই ভালো লাগে স্ক্রিনশট নেন, তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন। এই শাড়িগুলো কিন্তু কোনোটাই চারটা পাঁচটা পিসের বেশি নাই, আমাদের কিন্তু এখন এই শাড়িগুলোর উপরে স্টক ক্লিয়ারেন্স সেল চলছে। আমি আরেকটা লাইভ করেছিলাম মাসলাইসের চেক, তারপর মাসলাইস, এগুলোর কিন্তু আমরা স্টক ক্লিয়ারেন্স সেল করতেছি, কারণ হচ্ছে পরবর্তীতে স্টকটা একদম খালি করে ফেলতেছি ঈদের আগে। হ্যাঁ, আমরা হচ্ছে নতুন প্রজেক্টে হাত দিচ্ছি, আমাদের মাসলাইসের নিউ নিউ প্রজেক্টে হাত দিচ্ছি, এবং সেগুলোর সময় লাগবে, সো ইন দ্য মিন টাইম আমাকে এই স্টকগুলো আমি একদম খালি করে ফেলছি। দ্যাটস ওয়াই কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসে শাড়িগুলো দিয়ে দিয়েছি, একেবারে কিন্তু ডিসকাউন্ট লাইভ চলছে, প্রাইসটা হচ্ছে 1700 টাকা, খুব সুন্দর এই শাড়িগুলো, যেটা নিতে চান স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার কনফার্ম করে ফেলেন, ঠিক আছে? প্রাইস হচ্ছে 1700 টাকা, আজকে যা যা শাড়ি দেখাবো সবই কিন্তু 1700 টাকার রেঞ্জেই পাবেন। ওকে চলেন, আমরা চলে যাচ্ছি নেক্সট শাড়িতে, এখন দেখবো একটা ব্যতিক্রমী শাড়ি, চলেন। আহাহা, এই যে আমার এক সময়ের অনেক পছন্দের শাড়ি, পরবর্তীতে এইটার পছন্দের জায়গা অন্যরা এসে দখল করে নিছিল, এখন আমরা দেখবো সেই সুন্দর পছন্দের শাড়িটা, মাসলাইস কটন। এটাতেও কিন্তু আঁচল এন্ড কুচিটা এক হবে, চলেন আমরা দেখে ফেলি, কথা খরচ না করে আমরা দেখে ফেলি। এই দেখেন সি, এই যে এইটা হচ্ছে কি আপনার আঁচলটা চেক, ঠিক আছে? কাছ থেকে দেখেন, এই হচ্ছে পার, এই হচ্ছে কি আঁচল,
ঠিক আছে, এটা হচ্ছে আঁচল। এন্ড এই যে শাড়ির জমিনটা হবে এই রকম সুন্দর একটা কলা পাতা রঙের শাড়ি দেখেন। এটাও কিন্তু মাত্র 5টা পিসি আছে, সো যেই নিতে চান স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলেন, খুব সুন্দর। আপু তোমাকে না আমার খুব ভাল লাগে, তৃষা আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বাবুল নীল, এত রাতে তোমাকে লাইভে দেখে আমি সারপ্রাইজ। বাংলাদেশে তো এখন অনেক রাত, আমরা